চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, একদম ডাইরেক্ট লেতে, লেতে গিয়ে হোটেলে নিয়ে ফেটে স্টেস হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এই মেমোরিটা হচ্ছে গিয়ে 128, যেটা পাং যাচ্ছি আমরা, আর প্যাংগং লেক থেকে যে রাস্তাটা মানালির দিকে যাচ্ছি সেই রাস্তাটার ভিডিও রেকর্ডিং হচ্ছে। আর এখন সার্চ পাসের দিকে যাচ্ছি, দেখো সামনের দৃশ্যটা ঠিক এরকম, আর সামনে একটা গাড়ি পাল্টি হয়ে গেছে, একটা কোনো একটা গাড়ি পাল্টি হয়ে পড়ে আছে। সাবধানে সাবধানে গাড়ি চালাবে, আর এই যে রাস্তা খড়খড়ে রাস্তা, দেখো গাড়িটা পাল্টি হয়ে গেছে, পুরো উল্টে গেছে, এখান থেকে পুরো উল্টে গেছে। আর রাস্তা এত খড়খড়ে উল্টো করে চেরা, আর যদি লম্বা করে হতো ট্রাম লাইনের মতো হয়ে যেত তাহলে আরো গাড়ি চালাতে অসুবিধা হতো। এটা তবুও ঠিক আছে, গাড়ি লাফালেও তবুও ঠিক আছে। অনেক খতরনাক খতরনাক জিনিস দেখতে পেলাম এই লাদাখ ট্রিপে এসে। দেখো পাহাড়ের কি সিন, কি দৃশ্য, একটা পাহাড় বিশাল বিশাল, আর বাদিকে নদীতে জল নেই, সব চীনা বালি না কি বালি বলে, সাদা সাদা না নুন কি জানে, কিছু তো একটা হবে। গাড়ি যা লাফাচ্ছে তা গাড়ি চালাবো কি, গাড়ি টানার মতো অবস্থায় নেই, টানতে গেলেই স্লিপ করবে। দেখো অফরোড কি সাংঘাতিক অফরোড, প্রায় ঘন্টা খানেক ধরে চালাচ্ছি একই রকম, গাড়ি চালাতেই পারছি না। গাড়ির স্পিড দেখো 20-22, আর গাড়ি জোরে চালানোই যাচ্ছে না, পাথর ছড়ানো শুধু রাস্তায়। এই রাস্তা যবে কমপ্লিট হবে তবে গাড়ি চালিয়ে সব বাইকাররা একটু শান্তি পাবে। দেখো অফরোডিং এখনো চলছে, শুধু ধুলো উঠছে, ধুলো অফরোডিং এ শুধু ধুলো। আচ্ছা ধুলো গুলো পেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। ধুলো তার কি দেখাবে, চারিদিকে দেখো শুধু পাহাড় আর পাহাড়, মাঝখান থেকে রাস্তা হচ্ছে। আগামী দিনে হয়তো রাস্তা কমপ্লিট যখন হয়ে যাবে তখন এখান থেকে গাড়ি সব 100-100 স্পিডে চলবে, আর এখন 2 নম্বর গিয়ারেও গাড়ি চালানো যাচ্ছে না, এমন একটা অবস্থা। আর দূরে সেই পাহাড়, সেই পাহাড়ে বরফ জমা শুরু হয়ে গেছে, আর এখন বেজে গেছে 5টা 4, আমরা এখনো সার্চ পাস পার করতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি পার করতে চলেছি। তো লাদাখের মানুষদের কোনো একটা হয়তো অনুষ্ঠান এখানে হয়, আর এখানে আমাদের চলবে এখন ইস্টিকার, এখানে আমাদের চলবে এখন ইস্টিকার, পিপল ইন হিল, ইয়েস ইয়েস। দেখো সার্চু পাস ঢোকার আগে কত সুন্দর একটা দৃশ্য, কত সুন্দর একটা লেক, তার চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মধ্যে সাদা সাদা বরফ জমে আছে। আর আমরা সেখান থেকে এখন 5 জন 4টে গাড়ি নিয়ে আমরা যাচ্ছি, ব্যাপক ব্যাপক খুব ভালো লাগছে। দেখো চারিদিকে দৃশ্যটা দেখো কত সুন্দর, আর এখন সন্ধে এখনো হয়নি, এদিকে 5:30 বাজে, এখনো বহু টাইম আছে। দেখো সব পাহাড়ের মাথায় মাথায় বরফ জমে গেছে, আশা করি দেখতে পাচ্ছ। দেখো রাস্তা এত ন্যারো, তার মধ্যে রাস্তা আবার খারাপ, আর এত টার্নিং পয়েন্ট, দেখো এখানে আবার পাথর দিয়ে কি যেন বানিয়ে রেখেছে। চলো আরো যদি ভালো কিছু দেখতে পাই, মনের মতো মনে হয় বা লাগে, অবশ্যই তোমাদেরকে দেখাবো, ম্যাক্সিমামটাই ক্যাপচার করার
চেষ্টায় আছি। দেখো ভীষণ ভীষণ ভালো একটা লেক আবার চলে এসছে, এত সুন্দর একটা লেক দেখতে পাচ্ছি। আর ধীরে ধীরে মেঘ উপরে ভর্তি হয়ে গেছে, সূর্যের আলোটাকে চেপে দিয়েছে, তাই একটু ছাওয়াটা বেশি লাগছে। আজ সকাল থেকে ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডায় চলছে। আর দেখি কতটা আমরা যেতে পারি। অসাধারণ অসাধারণ লাগছে এই লেকটা, ভীষণ ভীষণ সুন্দর। সামনেই একটা পাস রয়েছে যেটা অনেকটাই হাইট, তা আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আর রাস্তা একদম ঝাকাস, আর বাঁদিকে সিনগুলো দেখো কত সুন্দর, আর ডান দিকে বড় বড় পাহাড়, আর তার মাঝখান থেকে রাস্তাটা একদম চকচকে রাস্তা, গাড়ি চালিয়ে হেভি আরাম। আর সামনে যে পাসটা আছে, পাসটা পেরিয়েই 18 কিলোমিটারের মধ্যে মানালি হাইওয়ে, আমরা হাইওয়েটা ধরে নেবো 18 কিলোমিটার গেলেই। আর এখন বাজে 6টা 6, 18 কিলোমিটার যেতে হয়তো খুব বেশি হলে হয়তো আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা পরে আমরা হাইওয়ে পেয়ে যাব। এটা হলো ইনফরমেশনটা পেলাম এই রেস্টুরেন্ট থেকে। দেখো সামনের পজিশনটা দেখো, আর এখন বাজে 7:03, এখনো প্রচন্ড আলো আর কনকনে ঠান্ডা, বীভৎস ঠান্ডা। রাস্তায় দাঁড়িয়ে দুটো ছবি তুললাম, আর এক্সট্রা জ্যাকেট ফ্যাকেট ভিতরে পরে নিলাম। তো প্রতিটা পাহাড়ের উপরে বরফের চাদর মোটা করে পড়েছে। আর পাং এখান থেকে আছে 5 কিলোমিটার, পাঙে হয়তো আমরা নাইট স্টে করবো আজকে। আর দুটো গাড়ি আগে চলে গেছে, দুটো গাড়ি আমরা সঙ্গে আছি, দেখা যাক পাং পর্যন্ত পৌঁছাই। আর এখন পাহাড় থেকে নিচের দিকে নামছি, এত ঠান্ডা। এই রাস্তায় রাস্তায় যাও, রাস্তায় রাস্তায় শর্টকাট মেরে লাভ নেই। আর এতটাই রাস্তার ডাউন, আগাও আগাও, যাও যাও। দেখো ডাউনটা এত সাংঘাতিক ডাউন, একদম সাবধানে নামতে হবে ধীরে ধীরে। দেখো চারিদিকের অবস্থা মানে দেখো, আর ফোটা ফোটা বৃষ্টির মধ্যে পড়ছে, হয়তো স্নোফল হতে পারে রাত্রে, যা কন্ডিশন তাতে স্নোফল হতেও পারে। ডান দিকের খাই দেখো কতখানি নিচু, আর প্রতিটা বরফ, পাহাড়ে বরফের দেখো মোটা চাদর, সামনেটা দেখো মোটা চাদর বরফের,
ক্যামেরায় হয়তো পুরোটা আসছে, আর বীভৎস ঠান্ডা, বীভৎস ঠান্ডা। লেতেও মনে এত ঠান্ডা ছিল না, লেতে -3 হয়েছিল কিন্তু এত ঠান্ডা লাগেনি। তখন তো রুমের ভিতরে ছিলাম, আর এখন তো গাড়ি চালাচ্ছি, হতে পারে ওই একটা ব্যাপার। সাংঘাতিক সাংঘাতিক ঠান্ডা, ধীরে ধীরে যেতে হবে আর ধীরে ধীরে নামতে হবে। আর লোড গাড়িগুলো দেখো উঠছে কেমন করে, সাবধানে সাবধানে। টাউন থেকে অনেকটাই নিচে নামতে হবে, অনেকটা অনেকটা নিচে নামতে হবে। আর সামনের হেলমেটের কাঁচের মধ্যে ফোটা ফোটা বৃষ্টির মতো পড়ছে। হেলমেটের ভিতরে মাস্ক পরে নিয়েছি, টুপি পরে নিয়েছি, আরো 3টে জামা পরে নিয়েছি, মানে গেঞ্জি মোটা মোটা, আবার একটা জ্যাকেট পরে নিয়েছি, তার উপরে একটা যেটা জ্যাকেটের সঙ্গে পাওয়া যায় উইন্টেচার নাকি উইন্টেটার যা কিছু বলে, তার উপর আবার রাইডিং গিয়ার, মানে 5খানা পরে আছি। তারপরে গিয়ে একটু ঠান্ডা কমছে, তবু হাওয়া তো প্রচন্ড লাগছে। দেখো পাহাড় থেকে নামছি আর কতখানি খাই, আমরা যে এতক্ষণে এসেছি বুঝতেই পারিনি আমি, সমতলে আছি। দেখো কতখানি করে প্যাচ উটান, আর তার মধ্যে রাস্তা আবার সেই টার্নিং এর মুখেই খারাপ। চলো দেখতে থাকো, আমি ধীরে ধীরে আগাতে থাকি। ঠান্ডা লাগছে আজকে, মনে হচ্ছে আজকে শীতকাল। আর এই সময় কলকাতাতে কি গরম বাবা, বসা যায় না। ভিডিওগুলো লম্বা হলেও কিছু করার নেই, অবশ্যই দেখো, মানে এইসব সিনগুলো তোমরা দেখবে কি করে, এইসব সিনগুলো তোমরা দেখতে পাবে না, এত সৌন্দর্য জিনিস। দেখো লোড গাড়ি উঠছে কিভাবে, চাঁচা চাঁচা করে উঠছে। ওই জায়গাটা উঠবে, তারপরে এই জায়গাটা নামবে, আগে থেকে সাইড দিয়ে বসে আছে। এরাই হলো প্রাকৃতিক ড্রাইভার। দাঁড়িয়ে যাই, আগে উঠে নিক, সাংঘাতিক লোড এসব গাড়িতে। আর আমরা যাবো ওই নিচের দিকে, ওই দেখো সে গাড়িটা উঠছে, ওইখানে যাবো। দেখো 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 দেখো, প্রতিটা পাহাড়ের মাথায় বরফের ছাই পড়ে রয়েছে। আজকে রাত্রে এখানে থাকলে বুঝতে পারবো, -4-5-6 না হয়ে যায়। অসুবিধা নেই, অনেকগুলো করে মোটা শীতের জামা কাপড় নিয়ে এসেছি, জ্যাকেট নিয়ে এসেছি, চাদর ফাদর ব্ল্যাঙ্কেট অনেক কিছু নিয়ে এসেছি, নো চাপ। তারপর আমাদের তো ক্যাম্পিং করতে হয়, সেই একটা ব্যাপার। আর যদি ক্যাম্পিং করতে হয় তাহলে ভালো, যদি অন্য কোথাও হোটেল নিতে হয় তাও ভালো। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আর টেন্টের টেন্ট খাটালে টেন্টের ভিতরে গরম থাকে, কেন এয়ার প্রুফের মতন হয়ে যায়, ডবল দেওয়া থাকে। আর ক্যাথলনের ডিক্যাথলনের যে টেন্ট খুব ভালো, খুব ভালো। পুরো রাস্তাতে আমরা ম্যাক্সিমাম ক্যাম্পিংই করেছি। তোমরা যারা ভিডিওগুলো এখনো দেখোনি অবশ্যই দেখে নিও। দেখো রাস্তার পেঁয়াজখানা কেমন, দেখেই তো এমনি পিলে চমকে যাচ্ছে, দেখেছো, দেখেই ভয় লাগছে। আর সেখান থেকে গাড়ি নিয়ে যেতে হচ্ছে, এদিক নাম তো অ্যাডভেঞ্চার, আর এদিকে ফোটা ফোটা বৃষ্টির মতো পড়ছে, পুরো হেলমেটের কাঁচের মধ্যে পড়ছে, বয়ে যাচ্ছে। আর এইসব জায়গায় বর্ষাকালে কি কষ্ট, যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে খুব কঠিন হয়ে যাবে ব্যাপারটা।
দাদা দাদা আর একটা দেখো লরি আসছে, একে আগে থেকে সাইড দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওদিকে জায়গা আছে, জায়গা চওড়া আছে। যাও দাদা যাও 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 যাও। আর একটুখানি বাকি আছে নিচের দিকে নামতে। সমতল জায়গাতে অফরোড থাকে মানায়, কিন্তু পাহাড়ের উপরে আপে আবার ডাউনে ওঠার সময় নামার সময় যদি অফরোড হয় তাহলে রিস্কটা একটু বেশিই হয়ে যায়। দেখেছ রাস্তা নেই বললেই চলছে, ভেঙে চলে চুরমার হয়ে গেছে, তার মধ্যে থেকে নানা রকম গাড়ি যাচ্ছে। কিছু করার নেই না, ধীরে ধীরে রাস্তা সব কাজ হচ্ছে, রাস্তা বানাচ্ছে ধীরে ধীরে রাস্তায় দেখলাম। আর এটা হচ্ছে লে মানালি হাইওয়ে, তার অবস্থা এখন বর্তমানে এরকম। বড় পেঁয়াজ বড় পেঁয়াজ দাদা, স্লো আসো স্লো আসো, বিশাল বড় পেঁয়াজ এটা। দেখো রাস্তা প্রায় ভিজে ভিজে গেছে, বৃষ্টি হচ্ছে না, স্নোফল হচ্ছে, এগুলো এগুলো স্নোফল হচ্ছে। কোথায় গেল আমাদের গাড়ি দুটো? কি আরো আগে এগিয়ে গেল কি জানি। আমরা দাঁড়িয়েছি জাস্ট দুটো ছবি তুলতে, আর ঠান্ডা লাগছে এত জ্যাকেট ট্যাকেট পরার জন্যে। ততক্ষণে ওরা ট্রেনে চলে এসছে, ওরা কত দূর গেছে কে জানে। এইখানে তো ক্যাম্পিং এর জায়গা ফায়গা সবই আছে, এইখানে দাঁড়ালো না আগে গেল কি জানি। ভালো একটা শিব মন্দির, আর এখানে একটা চেকপোস্ট আছে, হয়তো বেরিয়ে গেছে আগে না গাড়ি দেখা যেত। ওই যে আছে 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 আছে, ইয়েস ইয়েস, গাড়িটা উপরে তুললি। এখানে ক্যাম্পিংটা করে ফেলি, চলে এসছি। আর স্নোফল মতো হচ্ছে, তখন চারিদিকে দৃশ্যটা কি এরকম। আর সব গাড়িগুলো এখানে, ওই একটা গাড়ি ওইখানে হোটেলের পাশে লাগানো আছে। চলো একটু চা খাই, তারপর কথা বল।